প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের আয়োজন জনপথে জনপ্রতিনিধি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান চৌধুরী। আজ আমরা হাজির হয়েছি গাজীপুর তিন আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পদপ্রার্থী, মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর তিন আসনের তারুণ্যের প্রতীক জামিল হাসান দুর্জয় ওনার কাছে। আসুন আমরা পরিচয় হই দুর্জয়ের সাথে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আপনার দয়া, ভালো আছি। আমরা জানতে চাচ্ছি ছাত্র রাজনীতির সূচনাটা হয়েছিল কোন সময়? একেবারে রাজনীতির পরিবারেই বড় হয়েছি। শৈশবে আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, আমি তো তখন অনেক ছোট, কিন্তু আমার বাবা অনেক কষ্ট স্বীকার করেছেন দলের জন্য, এবং 75 পরবর্তী সময়ের যে প্রায় দীর্ঘ 6 বছর জননেতা শেখ হাসিনা নির্বাসনে ছিলেন, বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন নিষিদ্ধ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি জেনারেল জিয়ার সময় একবারে নিষিদ্ধের মতোই ছিল। আমার বাবা 76 থেকে 79 জিয়াউর রহমানের কারাগারে বন্দী ছিলেন, এবং পরবর্তী সময় 79 সালে নির্বাচনে তিনি রাজবন্দির মর্যাদায় যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এই শর্তে 151 জনকে মুক্তি দিয়ে আমার বাবা তার মধ্যে বেরিয়ে আসেন। তো সে সময় থেকে আমাদের সিদ্ধান্ত তৈরি হয়েছিল যে যদি বেঁচে থাকি, বড় হই, তাহলে এই জিয়াউর রহমানের বিরুদ্ধেই রাজনীতি করতে হবে, এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজনীতি করতে হবে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে, এবং বঙ্গবন্ধু পরিবারকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে রাজনীতি করতে হবে, যেটা আমার বাবা আজীবন করেছেন। 62 বছর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, আজীবন সেই রাজনীতি করে গেছেন। সেখান থেকে আমার রাজনীতির আসলে হাতে খড়ি, এবং পরবর্তী সময় আমি ঢাকা কলেজে যখন পড়াশোনা করি তখন আমি ছাত্রদের সাথে সক্রিয় অংশগ্রহণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের ছাত্র ছিলাম, সেখানে আমি রাজনীতিতে সক্রিয়ভাবে ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকেছি। পরবর্তী সময় 2001 সালে জননেত্রী শেখ হাসিনা যখন একটা দুঃসময়ে দল পড়ল, তখন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে এবং তার উৎসাহ এবং উদ্দীপনায় আমি রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। যুক্ত করতে চাই একটি কথা, সেটি হচ্ছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন 90-এর দশক, এবং 90-এর দশকে ছাত্রদলের একটা উত্থান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রলীগ খানিকটা পিছিয়ে পড়া সংগঠন ছিল, তখন আমরা কিন্তু ছাত্রলীগকে সেখানে প্রমোট করবার জন্যে যতটুকু কাজ করবার দরকার সেটা আমরা করেছি। এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের স্থান, সেখানে মেধার প্রতিযোগিতা করেই মেধা তালিকায় স্থান করেই সেখানে যেতে হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু সেখানে ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলাম। 92 সালে আমি আলগা বিশ্ববিদ্যালয়ে চলে যাই, 97 পর্যন্ত সেখানে পড়াশোনা করি। ফিরে আসার পরে জননেত্রী শেখ হাসিনা আমাকে রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেন, এবং আমি তারই সুযোগ্য সন্তান। সজীবদের জয়, তিনি নৈনিতালে পড়াশোনা করেছেন, আমি তখন আলগা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এবং সেই সময় থেকে তার সাথে আমার পরিচয়। সজীবদের জয় আমাকে রাজনীতিতে আসার পেছনে তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রিয় দর্শক, শুনছিলাম দুর্জয়ের কথা। তিনি বলছিলেন সজীব ওয়াজের জয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ের উৎসাহ উদ্দীপনাতেই তিনি আওয়ামী পলিটিক্সে এসেছেন। যদিও তিনি আওয়ামী পরিবারেই জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারেই বেড়ে উঠেছেন। আপনারা জানেন গাজীপুরের একসময়ের সিংহ পুরুষ রহমত আলী সাহেবের সন্তান তিনি। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে সজীব ওয়াজের জয় সাহেব এবং প্রধানমন্ত্রী দুজনকে খুব কাছ থেকে দেখার সুযোগ আপনার হয়েছে, কিছু স্মৃতি আজও আপনার মনে পড়ে কিনা দুজনের ক্ষেত্রে? অদ্ভুত সুন্দর স্মৃতি আছে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে। আমি তখন ক্লাস 4-এর ছাত্র, 1981 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি, তখন বাংলাদেশের মানুষ এতিমের মতন। ওরকম একটা মধ্য দুপুরে হঠাৎ করে তিনি আমার নানার বাসায় বেগমতিয়া চৌধুরী সহ উপস্থিত হলেন। আমরা 3 ভাই বোন বিছানায় শুয়ে আছি, হঠাৎ পর্দা সরিয়ে যে চেহারাটি আমরা দেখলাম সেটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা বিমোহিত এবং বিস্মিত এবং অবাক হয়ে ভাবলাম যে আসলে বঙ্গবন্ধুর মেয়ে আমাদের বাসায় এসছেন কিনা, এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে সজীব ওয়াজের জয়ের সাথে আপনার একটা দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে, তো আপনি কি তখন থেকে দেখতেন আজকে বাংলাদেশ বিনির্মাণে তিনি যে অগ্রগতির ভূমিকা রেখেছেন, উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন, তার সেই দূরদর্শিতা কি সেই সময় আপনার দৃষ্টিতে পড়েছিল কি না, আপনার মনে হয়েছিল কি না? তার ছাত্র জীবন থেকেই খুবই মেধাবী ছাত্র ছিলেন, এবং তিনি অত্যন্ত ধীর স্থির চিন্তাশীল মানুষ ছিলেন। আমি তাকে খুবই গভীর চিন্তাশীল মানুষ হিসেবে পেয়েছি। তার ডেপনেস অফ নলেজ অ্যান্ড ডেপনেস অফ থট আমাকে সবসময়ই সাংঘাতিকভাবে উৎসাহিত করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গাটি, বাঙালি জাতীয়তাবাদ, বঙ্গবন্ধুর যে মৌলিক আদর্শ এই দেশ নির্মাণে, এখানে তার একটা মৌলিক জায়গা ছিল খুব সততার।
ন্যায়পরায়তার এই জায়গাগুলো কিন্তু আমাকে সবসময় সাংঘাতিকভাবে অবাক করত যে তিনি যে প্রজন্মের মানুষ, আমাদের প্রজন্মের মানুষ, সেই প্রজন্মের মানুষ কিছুটা কোনো কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে রাজি হয়, সজীবী অজের জয় সেই জায়গায় রাজি ছিলেন না। সেটা আমি গোড়া থেকেই তাকে প্রত্যক্ষ করেছি। এক, যেটি আমি আপনাকে আলোচনার মাঝখানে বলছিলাম যে ব্যবসায়ীদেরকে কিছু টেনে নিয়ে আসা যায় কি না, আমি কিছু ব্যবসায়ীকে ওনার কাছে নিয়েও গিয়েছিলাম, কিন্তু তিনি তেমন কোনো আগ্রহ দেখেননি, কারণ রাজনীতিকে তিনি রাজনীতিবিদদের হাতেই রাখতে চেয়েছেন। এই যে একটা আদর্শিক মৌলিক জায়গা, এটা আমি তার ভেতরে দেখেছি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশকে ঘিরে তার চিন্তা, তার নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার যে সীমাহীন ভালোবাসা, এটা আমি প্রত্যক্ষ করেছি। যদিও তিনি মাত্র 3.5 বছর বয়স, সে তার নানাকে তিনি হারিয়েছেন, তারপরেও তার বুকের কাছে যে তিনি তাকে টেনে নিতেন সজীবের জয়কে শৈশবে, সেই স্মৃতিগুলো তিনি স্মৃতিচারণ করতেন এবং তার নানা যে তাকে আদর করতেন সেগুলো তিনি স্মৃতিচারণ করতেন আমাদের সাথে। এবং এ কথা তিনি বলতেন যে মা আমাকে শিখিয়েছে, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার কথা বলতেন, মা আমাকে শিখিয়েছেন একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু বঙ্গবন্ধুর দৌহিত্র, তার নাতি, তার মর্যাদা রক্ষা করবে। এবং সেইখান থেকে তিনি পরবর্তী সময় যখন কম্পিউটার সায়েন্স নিয়ে তার পড়াশোনাটা শেষ করলেন, তার সমস্ত চিন্তা এবং চেতনা কেন্দ্রীভূত হলো বাংলাদেশের উন্নয়নে, কেমন করে তার এই জ্ঞানটাকে, তার এই শিক্ষাটাকে তিনি কাজে লাগাবেন, অর্থাৎ সিলিকন ভ্যালি থেকে নিয়ে আসতে চাইলেন বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ। আজকে যে ডিজিটাল বাংলাদেশ শব্দটি আমরা শুনছি, এটি একসময় যারা শুনতো তারা ভাবতো ডিজিটাল বাংলাদেশ আবার কী, ডিজিটাল দিয়ে কী বোঝানো হয়, এই জিনিসটা বুঝতে চাইতো না। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হয়েছে, সজীব অজের জয়। কম্পিউটার প্রযুক্তিকে তিনি সহজ করেছেন এই প্রজন্মের জন্যে। অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া সাহেবের কথা আমার মনে হয় 1996 থেকে 2001, আমার বাবা মন্ত্রিসভায় ছিলেন সেই সময়ে। সজীব অজের জয় কতটা তরুণ, আমরা কতটা তরুণ, আমরা তখন আমাদের বয়স, আমরা ছাত্র জীবন, তখন সজীব অজের জয় তার মাকে বলে কম্পিউটারের খুচরা যন্ত্রাংশ, হার্ডওয়্যার, সফটওয়্যার সমস্ত কিছুর দামকে কম করে দেওয়ার জন্যে তিনি রিকমেন্ড করতেন। এবং অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া সাহেবকে যখন পরামর্শ দিতেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি সজীব অজের জয় রেফারেন্স দিয়ে বলতেন যে আমার ছেলে আপনাকে অনুরোধ করেছে একটি, সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ পরিবারের একটি ছেলেও যেন, একটি মেয়েও যেন কম্পিউটার ব্যবহার করতে পারে। তো সেখান থেকে আসলে সূচনা হয়েছিল ডিজিটাল বাংলাদেশের এই আন্দোলনের। সেটা কিন্তু 1996 স্বপ্ন, আমরা 1996 থেকে আজকে 2023 দাঁড়িয়ে কথা বলছি, 27 বছর হয়ে গেছে। কিন্তু কিন্তু অর্থাৎ একটা উন্নয়নের ধাপে আসতে হলে এটা যে কত গভীর থেকে আরও অনেক আগে থেকে চিন্তা করতে হয়, এটা অনুমান করা যায় না। আসলে এখান থেকে অনুমান করা যায় তাদের দূরদর্শিতাটা, 27 বছর আগের চিন্তা আজকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আসলে প্রিয় দর্শক, শুনছিলেন জামিল হাসান দুর্জয়কে, সজীব অজের জয় এবং প্রধানমন্ত্রীকে ঘিরে বেশ কিছু স্মৃতিচারণের কথা। এবারের মতো জনপথে জনপ্রতিনিধি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিকের পর্দায় চোখ রাখুন।